ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মুজিব বর্ষে যুব বিশ্বকাপ জয় জাতির জন্য বড় উপহার, মন্ত্রিসভার বৈঠকে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যবেক্ষণে রাখা চীন ফেরত 312 জনের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত না হলে 16 ফেব্রুয়ারি তাদেরকে বাসায় পাঠানো হবে, জানিয়েছে আইইডিসিআর। চীন ফেরত আরেক বাংলাদেশী শিক্ষার্থীকে রংপুর মেডিকেল থেকে ঢাকায় আনা হচ্ছে, করোনা ভাইরাস পরীক্ষা করবে স্বাস্থ্য অধিদপ্তর। চীনে করোনায় আরও 97 জনের মৃত্যু, মৃতের সংখ্যা ছাড়ালো 900, আক্রান্ত 40,000-এরও বেশি। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপি বারবার বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লুটপাটে দেশের অর্থনীতি ফোকলা করে ফেলা হয়েছে, এর জন্য দায়ী অর্থমন্ত্রী, বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী কদমতলিতে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ঢাকা মেডিকেলে ভর্তি, 3 গ্রেফতার। 92 অস্কারের সেরা চলচ্চিত্র সহ 4 পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার মুভি প্যারাসাইট, সেরা অভিনেতা ও অভিনেত্রী জোয়াকিন ফিনিক্স ও রেনে জেলওয়েগার। কায়রা ঝড়ের প্রভাবে ইউরোপের কয়েকটি দেশে সর্বোচ্চ সতর্কতা জারি, উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে সরে যাওয়ার নির্দেশ। রাওয়ালপিন্ডি টেস্টে হেরেছে বাংলাদেশ, চতুর্থ দিনে দেড় সেশন ব্যাট করেই 168 গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস।